স্টেশনের সাথেই আর কি, স্টেশন থেকে একটুখানি লালগোলা দিকে আসতে স্টেশনের মাথা থেকে 100 মিটার হবে। কৃষ্ণনগর ডাক্তার দেখাতে, এই স্ক্যান করতে, অ্যানিমাল স্ক্যান করবো, আর এখন আছি স্টেশনে, ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢুকে গেছে, এখন কৃষ্ণনগর যাবো, তো তোমাদের কৃষ্ণনগর গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমরা এখন সদরের সামনে আছি, যাচ্ছি আত্মজা, তাই তো? কত গাড়ি ঘোড়া চলছে। বন্ধুরা, আমরা আছি সদরের সামনে, স্টেট ব্যাংক জানো সবাই, ওর পিছনের গলিতে, এখানেই আত্মজা ডায়াগনস্টিক সেন্টারটা, তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা এই যে পৌঁছে গেছি আত্মজা ওমেন্স কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমরা এখন ভিতরে প্রবেশ করব। জুতো খোলো। তো আমরা বাড়িতে থাকতে ফোন করেছিলাম, তখন আমাদের জানানো হয়েছিল যে 1টার মধ্যে এখানে চলে আসতে, তো আমরা একটু তাড়াতাড়ি আসলাম। এখন 12টা বাজে, তো এখন এখানে আসার পরে বলছে দুটোর সময় ডাক্তারবাবু আসবেন, আর আমার নাম্বার আছে 13 নম্বরে, তো অনেকটা টাইম ওয়েট করা লাগবে। তো বন্ধুরা, এখনো অনেক দেরি, আমরা 12টার আগেই চলে এসেছি, তো ডাক্তারও আসবে 2টোর দিকে, ওরা আছে 13 নম্বরে না, মানে অনেকটা দেরি, প্রায় 3-4টা বাজবে। আমাদের পড়েছিল 1টার মধ্যে এখানে ঢুকে যেতে, 12টার মধ্যে ঢুকে যেতে, সেজন্য 12টার মধ্যে চলে এসেছি। এখন একটু কি করব, বসে থাকতে ভালো লাগছে না, এতটা টাইম একটু ঘুরে টাইমটা সময়টা পাস করতে হবে, তো এই যে কৃষ্ণনগরে ঘুরছি। এই যে চলো না কিছু খেয়ে নেওয়ার পরে আমি খেতে পারবো না। এটা লেদারপাড়া মোড় কৃষ্ণনগর, ওই দেখো এখানে আছে নেতাজি ঘোড়ার পর বসে, এখানে আছে উনি। তো বন্ধুরা, আজকে এখানে এসছি, তো বাড়ি থেকে খেয়ে এসছি ভাত, এবার হালকা খিদে পেয়েছে, এবার খেয়ে নেবো, তার কারণ কিছুক্ষণ পরে লাগবে চন্দ্রগ্রহণ, 15 দিন আগে ছিল সূর্যগ্রহণ, তো অন্য টাইমে কোনো একটা ইয়ে নেই, কিন্তু যেহেতু এই টাইমে একটু মেনে চলতে হয়। 15 দিন আগে যখন সূর্যগ্রহণ ছিল, তো আমি প্রায় টানা 6 ঘন্টা হেঁটেছিলাম, কিছু খাইনি, শুইনি, বসিনি, তো আজকেও তাই, কিন্তু আজকে যেহেতু আমার আজকে ডেট পড়ে গেছে, তো সেজন্যই বেরোতে হয়েছে বাড়ির থেকে, তো ভাবছি এখন হালকা কিছু খেয়ে নেব, যাতে যেহেতু আর 5টা পর্যন্ত আর কিছু খেতে পারবো না, সেজন্য খাবারের সন্ধানে বেরিয়েছি, কিন্তু পাচ্ছি না। ধরো বন্ধুরা, আমরা আছি এখন সদরের ভিতর, সদর হাসপাতালের ভিতরে, দেখো সন্ধানে, তো ওকে বলেছি ভাত খাও, ভাত খাবে না, ভাত খাবে না, তো এখন বাজে ঘড়ির কাঁটা 1:05, তো 1:30 পর্যন্ত টাইম আছে, এখন আছে কি গ্রহণ লেগেছে, তো চন্দ্রগ্রহণ, গ্রহণের পরে আর খেতে পারবে না, ও পারবে না বেসিক্যালি, তো সেই জন্য 1:30 আগে কিছু খেতে হবে, তো কি ভাত টাত খাবে না, তা বলে তো রুটি খাও, মানে পাউরুটি কিনে নিয়ে আসলাম, ওগুলো খাবে এখন, ধরো দেখো যেটা বলে অ্যানোমালি স্ক্যান,
তো করব এখন বাজে 1টা 6 তাহলে খেয়ে নাও খেয়ে তাহলে খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি নালে পরে আবার খেতে পারবে না আর সেই রাতে কি ভাত খাব আমি তো খেতে পারবো সমস্যা নেই বলেছিলাম ভাত খেতে খাবে না এর মধ্যে যে খাইনি তো বাইরে হোটেলে হোটেলে কথা অভ্যাস নেই আমার অভ্যাস আছে একই অভ্যাস নেই তারপরে মানে খেতে ইচ্ছা করে না আর এখন মানে আগে এমনি তো ঘিন্না ঘিন্না লাগে এখন আরো বেশি ঘিন্না তো আমরা এসেছিলাম 12টা দুপুর এখন বাজে 4টে এখন হলো এখন আমরা এই স্টেশনের দিকে যাচ্ছি বলো তো কি আর বলবো আমি ভাবছিলাম যে একটু দেখতে পাবো দেখতে পেলাম না কারণ আমি শুয়েছিলাম ঠিক আমার মানে মাথা সোজা ছিল আমি এইভাবে তাকিয়েও মানে দেখা যাচ্ছিল না কিন্তু বোঝা তো যায় না তবু যদি একটু সামনে থেকে জিনিসটা ভালোভাবে ট্রি হতো তাহলে একটু দেখতে পেতাম কিন্তু দেখতেই পেলাম না তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা এখন আছি শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি না শ্বশুর বিরিয়ানি শ্বশুর বাড়ির বিরিয়ানি কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশনের সাথেই আর কি স্টেশন থেকে একটুখানি লালগোলা দিকে আসতে স্টেশনের মাথা থেকে 100 মিটার হবে যাবা বিরিয়ানি খেতে যাবা হ্যাঁ চলো ওই যে বিরিয়ানি এই ট্রেনটা আর 5 মিনিট পরে ছাড়বে কিন্তু আমরা এই ট্রেনে যাবো না যাবো এরপর লালগোলা কারণ এখানে একটু কাজ আছে একটু ফল কিনবো তাই বেদানা কত করে লেবু নিচ্ছেন বাবু এখন লেবুটা একটা ক্যাডি দিতে বলো ওনাকে ক্যাডি দাও হ্যাঁ 10টা 50 7টা 50 এগুলো কি লেবু আমরা নেব কত কপি 7টা 50 হ্যাঁ 7টা 50 এইটা 10টা এটা 10টা 50 একই দাম পুরো দাম আর করে দাও বিক্রিও করে দাও হ্যাঁ ট্রেন চলে গেল ট্রেন চলে গেল ট্রেন চলে গেল বড় দেখে নাও দাম কোন হবে 8টা বন্ধ করলাম দেড় কিলো ওয়েট করো তো আমরা ফল খুঁজছিলাম জন্য মানে এই পাশ থেকে ওই পাশে গেছি ঠিক আছে এবার দেখছি দেখতে দেখতে দেখছি আর ফলের দোকান নেই তো আবার রিটার্ন করবো এইদিকে আর ওর ওদিক থেকে একটা টিটি আসলো সেটা আমরা লক্ষ্য করিনি এবার উনি কাছে এসে বলছে কি টিকিট টিকিট তারপরে ও ফোনে যেহেতু টিকিট কাটা তখন ও ফোনটা বের করতে বলছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের আর টাইম হচ্ছিল না ঠিক আছে দেখাতে হবে আমি তো প্রথমে ভাবলাম হয়তো ধৈর্য শক্তি নেই তারপরে দেখলাম যে না ওদিকে ফ্রেন্ড হয়ে আমাদের ফল টুল কেনা হয়ে গেছে বেদানা আপেল লেবু লেবু আর ওদিকে ওদিকে ট্রেন দাঁড়িয়ে আছে আমরা ছিলাম 2 নম্বরে এই ফলটা নিলাম এবার 1 নম্বরে যাবো ট্রেনটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদের জন্য দাঁড়িয়ে আছে ট্রেনটা আমার জন্য দাঁড়িয়ে আছে তো বন্ধুরা কৃষ্ণনগর থেকে ঘুরে যাচ্ছি কিন্তু কচুরি খাওয়া হলো না যখন আসলাম তখন তারা কৃষ্ণনগরের পুরি বিখ্যাত তো খেতে খুবই স্বাদ তোর খাওয়া হলো না তাহলে আমি খাই না দেখো দেখি ট্রেনের টাইম হয়ে গেছে 4:40 টাইম তো আব বাজ রা হ্যায় 4:56 মানে 5টা বাজে সেই কখন বেরিয়েছি সকালে বাড়ি থেকে 10টার সময় বেরিয়েছি হ্যাঁ বাড়ি থেকে 10টার সময় বেরিয়েছি এখন বাজে 5টা বাড়িতে আরো 10-15 মিনিট বাড়ি থেকে চুড়িদার পরে বেরিয়েছি আমি প্রথম পড়লাম এখনো পর্যন্ত পড়িনি আজকে ফার্স্ট
এখন আছি আমরা এটিএমে টাকা তুলবো। এত পাজি মানে অন্যদিন আমি বলি আমাকে ফুচকা খাও, আজকে বলে তুমি যত টাকার খুশি খাও ফুচকা, কি খাবা, মোমো খাবা, চাউমিন খাবা, অফার আছে, না অফার আছে, জানি আমি কিচ্ছু খাবো না। কি সুন্দর আপেলের গন্ধ বেরিয়ে গেছে একদম। ঠিক ছিল তো, দেড় কিলো না এক কিলো, ও এটা এক কিলো, এক কিলো কি প্যাকেটগুলো ফেলো না। তো এটা আপেল তো হেভি সুন্দর সেন্ট।